আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনি কখনোই ইংরেজিতে আটকাবেন না। অনেকে চায় যে আমি ইংরেজিতে কিভাবে মেসেজ করব বা বিভিন্ন দেশের সাথে কিভাবে ইংরেজিতে এসএমএস করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো দেশের সাথে ইংরেজিতে মেসেজ করতে পারবেন, এমন পপুলার একটা অ্যাপ্লিকেশনের কাছে সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে অ্যাপসের মাধ্যমে চাইলে আপনারা যে কোনো দেশের সাথে এসএমএস করতে পারবেন। আপনি বাংলা লিখবেন, অটোমেটিক এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন দেশের মেয়েদের সাথে চ্যাট করতে চাই, কিন্তু আমি ইংরেজিতে কাঁচা থাকার কারণে আমরা কেউ এসএমএস করতে পারি না। তো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আজকের পর থেকে ইংরেজিতে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি শুধু বাংলায় লিখবেন, অটোমেটিক এটা ইংলিশ হয়ে যাবে। তো আমরা যারা বিদেশি মেয়েদের সাথে প্রেম করতে চাই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওটা এমন একটা অ্যাপ্লিকেশন আপনাদের কাছে শেয়ার করব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইলে আপনি যে কোনো দেশের ভাষা সাথে আপনি এসএমএস করতে পারবেন অনায়াসে। তো অনেক ক্ষেত্রে আমরা কি করি যে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা বারবার একটা জিনিস লিখি, তারপরে ওটা কপি করে এনে তারপরে মেসেজ করি। কিন্তু আপনার এমন একটা কিবোর্ড আছে যে কিবোর্ডের মাধ্যমে শুধু আপনি জাস্ট বাংলা লিখবেন, অটোমেটিক এটা ইংলিশ হয়ে যাবে, বা যে কোনো দেশে ট্রান্সলেট করতে পারবেন আপনি অনায়াসে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। তো প্রথমত এই অ্যাপ্লিকেশনটা পেতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। আমি এখান থেকে আমার গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, জি ক্রিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি জি ক্রিবোর্ডটা ডাউনলোড করে নিব। তো জাস্ট আপনি এখান থেকে জি ক্রিবোর্ড, এখানে যে জি ক্রিবোর্ডটা আছে, তো জাস্ট আপনারা জি ক্রিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। তো এখানে অসংখ্য ক্রিবোর্ড আছে, তো আপনারা এখান থেকে চাইলে জি ক্রিবোর্ডটাই, যে এখানে জি ক্রিবোর্ড যে আছে, জি বোর্ড যে কিবোর্ডটা আছে, এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আমার ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার শেষে তো এখন আপনি যে কোনো দেশে মেসেজ করবেন কিভাবে, তো এর জন্য আপনাদের কি করতে হবে, ধরেন যে আপনি যে কোনো দেশে একটা মেসেজ করবেন। আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করি, তো হোয়াটসঅ্যাপ আপনি যে কোনো জায়গা থেকে আপনি মেসেজ করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করব, ধরেন এই ব্যক্তিকে আমি মেসেজ করব। তো জাস্ট আমি এখান থেকে আমার এটা রেডমি কিবোর্ড নামানো আছে, তো আমি এখানে কিভাবে জি কিবোর্ডটা আপনারা এখানে ওকে করে নেবেন। তো আমি এখান থেকে জি কিবোর্ডটা ওকে করে নিতেছি, দেখেন এখানে জি কিবোর্ড আছে, এটা ওকে করে নিলাম। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে, দেখেন এখানে আপনার প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখেন যে সেটিং আইকন আছে, তো জাস্ট আপনার এখান থেকে সেটিং আইকন, দেখেন এখান থেকে সেটিং আইকন আছে, তো জাস্ট আপনার এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করতেছি। তো জাস্ট এখান থেকে সেটিং আইকনে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, তো এখান থেকে আপনারা জাস্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাড কিবোর্ড যে অপশনটা আছে এখান থেকে আপনার বাংলাটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি, তো জাস্ট এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে বাংলাটা সিলেক্ট করা আছে। আসার পর জাস্ট আপনার এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। করার পর দেখেন এখানে যে ডান বাম দিকে যে একটা চার কোণা আছে, তো জাস্ট আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে অনুবাদ যে অপশনটা আছে, দেখেন এই যে এখানে অনুবাদ যে অপশনটা আছে, জাস্ট আপনারা এই অনুবাদ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে দুইটা জিনিস চলে আসলো, দেখেন প্রথমে আছে যে আমি যখন অনুবাদের মধ্যে আবার ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে বাংলা, এখানে ইংলিশ। আমি যখন এটা বাংলা লিখবো, দেখেন আমি এখানে যদি বাংলা লিখি, দেখেন আমি এখানে আমি লিখলাম তোমাকে ভালোবাসি, তো জাস্ট আমি তোমাকে ভালোবাসা লেখার সাথে সাথে দেখেন এখানে আই লাভ ইউ লেখার সাথে সাথে চলে আসলো। আপনি চাইলে যে কোনো দেশের এখানে অনুবাদ করতে পারবেন অনায়াসে। দেখেন এখানে আমি যখন বাংলাটা লিখে ফেললাম, তো জাস্ট এখানে বাংলা লেখার সাথে সাথে এখানে ইংলিশটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেল। তো আপনি চাইলে যে কোনো দেশের ভাষার সাথে এটা আপনি ই করতে পারবেন। তো এখানে জাস্ট এখানে লেখা আছে বাংলা টু ইংলিশ। তো আপনারা যদি চান যে জার্মানি বা জাপান বা চীন, যে কোনো দেশের ভাষা যদি ট্রান্সলেট করতে চান, আপনি জাস্ট এই জি কিবোর্ড দিয়ে আপনারা করে নিতে পারবেন অনায়াসে। জাস্ট 1 মিনিটের কাজ এটা। আর অনেকে চায় যে, অনেকে কি আছে যে গুগলে গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে মেসেজ করার পরে ওখান থেকে কপি করে আনার সাথে পরে এখানে পেস্ট করে, কিন্তু আপনারা চাইলে এই জি কিবোর্ডের মাধ্যমেই যে কোনো দেশের ভাষার সাথে ট্রান্সলেট করতে পারবেন, বা যে কোনো দেশে মেয়েদের সাথে হোক বা ছেলেদের সাথে হোক, যে কারোর সাথে হোক, আপনারা অনায়াসে এসএমএস করতে পারবেন বা চ্যাট করতে পারবেন। তো দেখেন এখানে আমি যখন যে জিনিসই লিখবেন, ধরেন এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে যদি আমি অন্য কিছু লিখি, দেখেন আমি এখন এটা অন্য কিছু লিখবো, আমি ভাত খাবো, যদি এটা আমি লিখি আমি ভাত খাবো, যদি আমি এটা লিখি, দেখেন এখানে আমার তো এটা এই কিবোর্ডটা লিখতে একটু অসুবিধা হইতেছে, তো জাস্ট আমি এখানে লিখতেছি এই যে ভাত
স্পেস খাবো লিখি, খাবো এখানে বজ কোথায় আছে, হ্যাঁ খাবো, তো এখানে আমি ভাত খাবো, দেখেন আই উইল ইট রাইস, তো এখানে দেখেন অটোমেটিক কি আসলো, ইংলিশটা হয়ে গেল। তো আপনারা যে ক্লিপবোর্ডের মাধ্যমে যে কোনো দেশের ভাষায় বা যে কোনো দেশে মেয়েদের সাথে কথা বলতে পারবেন, সেটা যে কোনো দেশ হোক না কেন, আপনারা জাস্ট বাংলা লিখবেন, অটোমেটিক এটা ট্রান্সলেট হয়ে যে কোনো ভাষায় রূপান্তরিত হবে। তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন, এটা হলো আপনাদের ফোনে যদি না থাকে তাহলে আপনার গুগল প্লে স্টোর থেকে যে ক্লিপবোর্ডটা নামিয়ে নিতে পারবেন। আর যদি যে ক্লিপবোর্ডটা নামিয়ে নেওয়ার পরে যদি আপনি এটা এভাবে সেটিং করে নেন, আমি যে সেটিংটা করলাম জাস্ট আপনারা ওই সেটিংটা যদি করে নেন, করে নিয়ে যদি আপনি আপনার যে কোনো দেশের ফ্রেন্ডের সাথে হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, যে কোনো দেশের সাথে আপনারা অনায়াসে চ্যাট করতে পারবেন, জাস্ট আপনি বাংলায় লিখবেন, অটোমেটিক এটা অনুবাদ হয়ে যাবে। এটা যে কোনো দেশ হোক না কেন, যে কোনো প্রান্তের কাছেই আপনি এটা এসএমএস করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে যদি আপনি এসএমএস করেন বা এভাবে যদি আপনি ট্রান্সলেটারের মাধ্যমে এসএমএস করেন, তাহলে কখনোই আপনি ইংরেজিতে আটকাবেন না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।